সুপ্রিয় দর্শক, বার্তা 24.com এর সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি রেজাউদ্দৌলা প্রধান। আপনারা জানেন আজকে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের SSC পরীক্ষায় 82.20% পরীক্ষার্থী পাশ করেছেন, যা গত বছরের তুলনায় 4.43% বেশি। প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকলেও এবছর তার ব্যতিক্রম হয়েছে। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন, তাই শিক্ষামন্ত্রী এবার SSC পরীক্ষার ফল প্রকাশ করেন। আজ সকালে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার সারসংক্ষেপ শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার SSC পরীক্ষায় GPA 5-এর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এবছর SSC-তে GPA 5 পেয়েছে মোট 105,594 জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল 110,629 জন। এছাড়া 8টি শিক্ষা বোর্ড থেকে মোট GPA 5 পেয়েছেন 94,556 জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে GPA 5 পেয়েছেন 6,227 জন পরীক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড থেকে GPA 5 পেয়েছেন 4,751 জন পরীক্ষার্থী। এবছরের SSC পরীক্ষায় সারা দেশ থেকে অংশগ্রহণ করেন 21,35,333 জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছেন 17,49,165 জন। উত্তীর্ণদের মধ্যে 8,63,941 জন ছাত্র এবং ছাত্রী রয়েছেন 8,82,224 জন। বোর্ড ভিত্তিক পাশের হার বিশ্লেষণ করলে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 91.64%, ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 79.62%, সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 70.83%, দিনাজপুর বোর্ডে পাশের হার 84.10%, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার 87.16%, যশোর শিক্ষা বোর্ডে পাশের হার 90.88%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 78.11% ও বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 77.41%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 83.03% ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 72.24%। এবারের SSC ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ফলাফল অনুযায়ী মেয়েদের পাশের হার 83.13% ও ছেলেদের পাশের হার 81.13%। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইল অপারেটর থেকে মেসেজের মাধ্যমে এবছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে। ধন্যবাদ সবাইকে।